আবারও ভিতর থেকে স্টিলের বা লোহার জিনিস পড়ার দ্বিতীয়বার শব্দ হয়। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত একটা ভয়ঙ্কর ঘটনা নিয়ে। সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে নাও। তো চলো আজকে যাব সোজা একটা ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হতে আমরা। তো প্রথমেই আমি বলবো আজকে আমাদের এক আঙ্কেল ঘটনাটা শেয়ার করে। আঙ্কেল গেছিল একটি হসপিটালে, কলকাতার একটি নামি দামি হসপিটালে আঙ্কেলের সাথে একটা ভৌতিক অভিজ্ঞতা হয়। আঙ্কেল যেই জিনিসটা নিজের স্বচক্ষে দেখে, আঙ্কেল কোনো মতে সেই জিনিসটা ওই সময় বিশ্বাসই করতে পারিনি যে বাস্তবে উনি যেটা দেখছে সেটা বাস্তবে ওনার সাথে ঘটছে। তাহলে আর কথা বাড়াবো না, সোজা যাব আজকের ঘটনায়। আমাদের আঙ্কেল বলেন, আমার নামটা হাইট রাখবেন, উনি আর ঘটনাটা বেসিক্যালি ঘটে হচ্ছে আজ থেকে দেড় মাস আগে। উনি কলকাতার একটি খুব নামি দামি একটি হসপিটালে ওনার মেয়েকে ভর্তি করেছিলেন, ওনার মেয়ের প্রেগনেন্সির জন্য ডেলিভারির ডেট ছিল। তো যেহেতু উনি ওনার মেয়ের শরীরের কন্ডিশান সেরকম একটা ভালো ছিল না, যার জন্য ওখানে ওনার মেয়েকে রাখতে হয়। তো সেখানে ওনার মেয়ে থাকাকালীন উনি রাতের বেলা ওই হসপিটালের মধ্যে ছিলেন। তো যেহেতু উনি ওনার মেয়ে হসপিটালে ভর্তি ছিলেন, কোনো মহিলা না থাকায় ওনাকে তো মহিলাদের ওয়ার্ডে কোনো মতে অ্যালাউ করবে না হসপিটাল থেকে। তার জন্য উনি হসপিটাল চত্বরে রাতের বেলা ঘুরে বেড়াচ্ছিলেন। তো আমাদের আঙ্কেল বলেন যে রাতের বেলা ওখানে এমন একটা বিচ্ছিরি অবস্থা হয়, সেটা হচ্ছে দিনের বেলা পর্যন্ত ওই হসপিটাল চত্বরের মধ্যে কোনো জায়গা নেই যে পেশেন্টের বাড়ির যারা যায় লোকজন তারা হসপিটালে কোনো জায়গায় বিশ্রাম করবে বা বসবে, কারণ বসার কোনো জায়গা নেই। তো সেইখানে রাতের বেলা হসপিটালের নিচে যত এরিয়া থাকে কোনো কোণে কোনো জায়গায় পেশেন্টের বাড়ির লোকরা সবাই ওখানে রাতের বেলা বিছানাপত্র করে শুয়ে থাকে। তো আশা করি তোমরা রিলেট করতে পারছো, এখানে হসপিটালের নামটা আমি বলছি না। তো আমাদের আঙ্কেল বলে সেরকমভাবেই আমার মেয়েকে যখন ওখানে দেওয়া হয় ওয়ার্ডে, যেহেতু উনি মহিলাদের ওয়ার্ড প্রথমেই বললাম, তার জন্য আঙ্কেলকে থাকতে হয় হসপিটালের মধ্যে। হসপিটালের কোনো জায়গায় আঙ্কেল বসার পর্যন্ত জায়গা না পেয়ে আঙ্কেল ঘুরতে ঘুরতে চলে যায় সেই হসপিটালের একদম বাঁ দিকে গেলে পারে সোজা হসপিটালের একটা কোণে হচ্ছে লাশকাটা ঘর মর্গ, সেখানে আঙ্কেল চলে যায়। আঙ্কেল রাতের বেলা বুঝতে পারিনি যে ওইটা লাশকাটা ঘর। আঙ্কেল দেখে যে কোনো জায়গায় যখন বসার কোনো জায়গা নেই, আঙ্কেল হাঁটতে হাঁটতে ওইখানে গিয়ে ঠিক লাশকাটা ঘরের সামনে ঠিক ওখানটা দুদিকে লাশকাটা ঘরে ঢুকতে দুদিকে একটুখানি পোল মতো করা। আঙ্কেল ওই লাশকাটা ঘরটা ওই সময় তালা দেওয়া ছিল, ওই গেটের সামনেই আঙ্কেল বসে থাকে। আঙ্কেল যখন ওখানে বসে রয়েছে তো আঙ্কেল প্রায় অর্ধেক রাত, আঙ্কেল বলে আনুমানিক দুটো আড়াইটে তিনটে এরকম হবে, ঠিক মানে দুটো থেকে তিনটের মধ্যে টাইম, তখন আমি কোনো একটা সময় চোখে হালকা হালকা ঝিমঝিম আসে, যেহেতু আমি বিকেল থেকে মেয়ের জন্য হসপিটালে পড়ে রয়েছি। তো এতটা সময় আমার একটা বয়সের পার্থক্য আছে, আমি তো অল্প বয়সী ছেলে না, আমার মোটামুটি 65 বছর বয়স হতে গেল। সেখানে আমি ঘোরাঘুরি করতে 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 ওখানে আমি কখন চোখ লাগে ঘুমিয়ে পড়ি। তো আমি যখন ঘুমিয়ে পড়ি হঠাৎ করে আমি কিছু আওয়াজ শুনতে পারি, যেরকম ওই যে বন্ধ ঘরটা যেই ঘরের সামনে আমি বসে রয়েছি, একটা প্রকার বলতে পারি ওখানে আমি শুয়ে পড়েছি অর্ধেক, ওই সময় ওই ঘরটা তালা দেওয়া বাইরে দিয়ে, কিন্তু ভিতর দিয়ে না একটা অদ্ভুত গুগানির মতো শব্দ, একটা মেয়ের কণ্ঠ আমার কানে আসে। মনে হচ্ছে যেন কারোর হাত কেটে গেলে, পা কেটে গেলে মানুষের যেরকম উ
করে একটা আতঙ্ক, ভয় ভয় একটা কান্নার শব্দ, ঠিক ওরকম একটা শব্দ আমি শুনতে পাই। তখন আমি সজাগ হই, ঘুমটা আমার হালকা ভাঙে যখন, তখন আমি চোখটা খুলে নিই, কিন্তু আমি বুঝতে পারছি আওয়াজটাও ভেতর থেকেই আসছে। তখন এক প্রকার ঝেড়ে মেরে উঠে দাঁড়াই, দাঁড়িয়ে ভাবলাম আরে ভিতরে কি কেউ রয়েছে, বাইরে কি কেউ তালা দিয়ে চলে গেল, আরে মনে হয় কোনো মেয়ে ভিতরে রয়েছে, মেয়েটা তো কাঁদছে মনে হচ্ছে। তো এক প্রকার আমি বসে থাকতে থাকতে উঠে দাঁড়ালাম। তারপর সেই তালা বন্ধ ঘরটার ঠিক যে দরজাটা, ওখানটা গিয়ে আমি দরজাটার ফাঁকে কানটা দিয়ে ভালো করে শোনার চেষ্টা করলাম যে ভিতরে কি সত্যি কোনো মেয়ে আছে, আর ওই শব্দটা কান্নার কি ভিতর দিয়ে আসছে। তো অনেক করে যখনই কানটা পাচ্ছি ওই দরজাটার মধ্যে, আওয়াজটা না বন্ধ হয়ে যাচ্ছে। আবারও যখন ওখান থেকে সরে গিয়ে যেখানে আগে বসেছিলাম ওখানে যখন বসছি, তখন আবার ওই কান্নার শব্দটা আমি শুনতে পাচ্ছি। কয়েকবার বেশ রাতে আমার সাথে এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটতেই থাকে। তারপর আমি ভাবলাম দূর কি হচ্ছে বুঝতে পারছি না, আর হসপিটাল চত্বর যে খুব একটা সুবিধাজনক জায়গা না এইটা আমরা সবাই জানি। তারপর আমি ওখান থেকে উঠে আস্তে 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 হসপিটালের যে চত্বরটা রয়েছে এরিয়াটা নিচে, তো আমি ওই সামনেটা এগিয়ে আসি। আসতে দেখলাম প্রতিকটা মানুষ ওখানে একদম নিদ্রায় আচ্ছন্ন ভোর ভোর হচ্ছে, খুব গাঢ় অন্ধকার। বুঝতেই পারছি হাতে ঘড়িতে যে কিছুক্ষণ পর সূর্যের আলো উঠবে। তো তারপর আমি ওখানটা অনেকক্ষণ ঘুরছি, কিন্তু আমার না কোনো মতে শরীর দিচ্ছে না, আমার শরীর এত খারাপ লাগছে। আমি বুঝতে পারছিলাম না, মানে খারাপ তো শরীর বয়সের জন্য হতে পারে, কিন্তু সেদিনকে আমার কোনো মতে দাঁড়ানোর ক্ষমতা পাচ্ছি না। শুধু মনে হচ্ছে আমি যেন কোথাও গিয়ে শুয়ে পড়ি, নাহলে কোথাও শান্তি করে একটু বসি। আর শান্তি বলতে আমি যেখানে পূর্বে বসেছিলাম ওইখানটাই শান্তি ছিল, এছাড়া তো বসার মতো কোনো জায়গা নেই। আরও যারা পেশেন্টের পরিবার রয়েছে তাদের মতো নিজেরা নিজেদের চাদর মাদুর সব কিছু বাড়ি দিয়ে এনে চট ঠট বস্তা পেতে শুয়ে পড়েছে, ওরম করে তো শুতে পারবো না। আর তার থেকেও বড় কথা যে বসবো, আমার কাছে কিছু নেই। তখন আমি আবারও পূর্বের জায়গায় দ্বিতীয়বার হাঁটতে হাঁটতে গেলাম, জানি না কেন ওখানটাই আমার একটু শান্তি লাগছিল। তো একদম কোণে তো ঘরটা, তো ওই ঘরটার কাছে দেখলাম খুবই শান্তি আর খুব ঠান্ডা, জায়গাটা খুব ঠান্ডা। তো আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে গিয়ে ওখানটা আবার বসি। যখন আমি বসে আছি তখন সেই কান্নার আওয়াজটা শোনার জন্য অনেকবার ঘোরাঘুরি করলাম ঘরটার আশেপাশে, তারপর দেখলাম যে না। তখন আমি ভাবলাম হয়তো হসপিটালেই কেউ কান্নাকাটি করছিল, কিছু হয়েছে ঘুমের ঘরে, আমি হয়তো ভাবলাম এই ঘরটার ভেতর দিয়ে আওয়াজ আসলো। কিন্তু একটা তালাবন্ধ বাইরে দিয়ে ঘর, তার ভিতর দিয়ে আওয়াজ আসবে কি করে, এটা তো আমার মাথায় আসেনি। তো সেই মনে করে আমাদের আঙ্কেল বলে আমি ওখানে আবারও ওই গেটের সামনে বসে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ি। তো যখন আমি ঘুমাচ্ছি হট করে আমার মনে হলো ওই ঘরটার ভেতর দিয়ে কিছু ছুরি কাঁচি কোনো স্টিল বা লোহার জিনিস পড়ার শব্দ হলো, নিচে টাং করে একটা শব্দ হলো পড়ার। তো আমি সাথে সাথে উঠে বসি, আমি এক প্রকার অচৈতন্য হয়ে গেছিলাম ওখানে। যখন উঠে বসি তখন আমি বললাম আরে ভিতরে তো নিশ্চয়ই কেউ আছে, এর ভিতর দিয়েই তো আওয়াজটা হলো। তখন আমি ওই যে গেটের সামনে বসেছিলাম ওই গেটের দিকে ঘুরে আমি তাকিয়ে রয়েছি, না ঘুমাবো না, এবার যদি কোনো আওয়াজ হয় সাড়া নেব। তো সেরকমভাবে ভাবতে ভাবতে আবারও ভিতর থেকে স্টিলের বা লোহার জিনিস পড়ার দ্বিতীয়বার শব্দ হয়। তখন আমি ওখানে বসে খুব ভয়ে ভয়ে, হসপিটাল চত্বর তো ভয় লাগবে, তার মধ্যে ওরকম একদম মধ্যরাত্রি, আমি তখন বললাম ভিতরে কেউ আছো, কি আছো ভাই ভেতরে, কাঁদছো কেন তুমি, আমি শুনেছি তুমি কাঁদছো, আচ্ছা তোমাকে কি কেউ বন্ধ করে দুষ্ট লোক রেখে দিয়ে গেছে, আমি কি কাউকে ডেকে নিয়ে আসবো। আমি না অনবরত কিছু কথা ওখানে বলি, কিন্তু দুর্ভাগ্যবশত সেই কথাগুলো শোনার পর যখন আমি চুপ করে যাই তখন ভিতর থেকে একজন মহিলার খুব আস্তে আস্তে হাসির শব্দ শুনি। তখন আমার
সারা শরীরটা ভার হয়ে যায়, কারণ কারোরই অজানা নেই হসপিটালে কি হয় কি ঘটে। কোনো হসপিটালে যে কোনো অশরীরই থাকবে না, কোনো এন্টিটি নেই, এটা তো হতেই পারে না। তো তখন আমি বুঝতে পারি যে এটা আমার সাথে হচ্ছে সেটা অন্য কিছু ব্যাপার, এটা কোনো স্বাভাবিক ব্যাপার হচ্ছে না। তখন আমি ওখান থেকে উঠে তড়ি ঘড়ি যখন উঠে আসবো বলে একদম উঠে দাঁড়াই। বয়সের জন্য তো অত তাড়াতাড়ি তো উঠে দৌড়ে চলে যেতে পারবো না হসপিটালের কাছে, তো পা ধরে গেছে, কোমর ধরে গেছে, সারাদিন হাঁটাহাঁটি। যখন আমি উঠে দাঁড়াই তখন গেটটা হাট করে কিভাবে বুঝলাম না, যেই গেটটা বাইরে দিয়ে লক করা গেটটা না খুলে গেল, গেটটা হাট করে খুলে গেল। আর ওই খোলা মাত্র আমি সাথে সাথে ওই গেটের দিকে ঘুরে তাকাই। আর যখন আমি ঘুরে তাকালাম তখন আমি দেখলাম খুব পরিষ্কার একটি মেয়ে যার সারা শরীর নগ্ন, কোনো পোশাক নেই। মেয়েটার সারা শরীরে না বড় বড় সেলাই করা। মেয়েটা আমার দিকে তাকিয়ে রয়েছে, আর সত্যি কথা বলতে এত বিকট একটা মানে দৃশ্য আমি দেখেছি। আমি জানি না এরকম দৃশ্য কেউ দেখলে সে এর ঘটনার পর বেঁচে থাকবে কিনা। সেই মেয়েটির মাথার অর্ধেক চুল, মাথার অর্ধেক যে খুবলি হয় সেটা নেই। মেয়েটার সারা মুখ সেলাই করা, মেয়েটার বুকের সামনে সেলাই করা, ওই যে এক ঝলক, আমি ওই দৃশ্য দেখে ওখানেই আমি জ্ঞান হারাই। আমার আর কিচ্ছু মনে নেই। যখন আমার জ্ঞান আসে তখন আমি ওখানেই পড়ে আমার চারপাশে শত শত লোক আমাকে দেখছে, সবাই চোখে মুখে জল দিচ্ছে। যখন আমার হুশ আসলো আমি তখন বললাম এখানে পড়ে কেন, তখন সবাই বলল আমরা তো জানি না, সকালবেলা আমরা দেখলাম আপনি এখানে পড়ে রয়েছেন, আপনাকে তো আমরা বিকাল থেকে দেখলাম ঘোরাঘুরি করছিলেন। তখন আমি ওনাদেরকে কোনো কথা না বলে চুপ করে থাকলাম, কারণ আমার মেয়ে ওখানে রয়েছে। তারপর সেদিনকেই আমার মেয়ের ডেলিভারি হয়, আমার মেয়ের মেয়ে হয়। তারপর ওখান থেকে ওকে ছুটি করিয়ে নিয়ে বাড়ি আমরা চলে আসি। কিন্তু আজও পর্যন্ত আমি বুঝতে পারলাম না যে আমি এই জিনিসটা কেন দেখলাম। আমি তো ওখান থেকে তড়ি ঘড়ি করে যাই হোক আর সরে যাই, কোনো খবর নিইনি। কিন্তু কিন্তু আমার জামাইকে এই ঘটনাটা বলার পর সেই ঘটনার সূত্র ধরে আমার জামাই ওই ঘরটার সামনে পৌঁছেছিল পরে অন্য কোনো দিন। তখন জানতে পারে অ্যাকচুয়ালি ওইটা হচ্ছে ওই যে কলকাতার নামি দামি বড় হসপিটালের ওইটা হচ্ছে মর্গ, লাশ কাটার ঘর, যেখানে প্রত্যেক দিন কত যে মানুষের ওখানে কাটাই ছেড়াই হয়। হ্যাঁ, তো সেটা হচ্ছে গুনতির বাইরে। আর আমি যেই জিনিসটা দেখেছিলাম, যখন আমার জামাই ওখানে যায় তখন ওখানে আরও আশেপাশে লোকের সাথে কথা বলে, তারা আমার জামাইকে জানায় যে হসপিটালে এটা হবে, এটা হবারই। আর যেটা আপনার শ্বশুরমশাই দেখেছে এরকম ঘটনা, আমাদের এখানে অনেক পেশেন্টের পরিবার যারা এখানে এসে থাকতো অনেকের সাথে এরকম ঘটনা হয়েছে, তারাও এরকম একটা দৃশ্য দেখেছে। একটা নগ্ন মেয়ে যার শরীরে অসংখ্য সেলাই, অসংখ্য সেলাই, সেই মেয়েটার আত্মা ভিতরে হাসে, কাঁদে, জিনিস ফেলে দেয়। কিন্তু যখন এলাকার লোক, আশেপাশের লোক ভিতরে গিয়ে দেখে, যারা ওরকম অনুভব করে তারা বলে জিনিস পড়ার শব্দ শুনেছি, ভিতরে গিয়ে দেখে কিন্তু যেরকম কাঁচি সেরকমই রাখা, যেরকম ছুরি সেরকমই রাখা, যাবতীয় জিনিস যারা কাটাই ছেড়াই করে যেরকমভাবে পরিষ্কার করে ক্লিন করে রেখে দিয়ে যায় সেরকমভাবেই কিন্তু রাখা রয়েছে। কিন্তু এই ঘটনাটা অনেকের সাথে ঘটেছে। তো দর্শক বন্ধু, তোমাদের ঘটনাটা কেমন লাগলো? আমাদের আঙ্কেল তার জীবনের একটা সত্য ঘটনা, আঙ্কেল বলে 65 বছর বয়সে এসে আমার প্রথম প্রথম আমার চোখে সেই মেয়েটাকে দেখা, আর প্রথম এরকম একটা অভিজ্ঞতার শিকার আমার হওয়ার। আমি আজীবন এই ঘটনাটা মনে রাখব যে সত্যি হসপিটাল মানেই হচ্ছে ওখানে জন্ম ওখানে মৃত্যু। আর এরকম জায়গায় খারাপ কিছু থাকবে না, অদৃশ্য কিছু থাকবে না, এটা কি কখনো হতে পারে? তো যাই হোক, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা তাড়াতাড়ি আমাকে তোমাদের সাথে ঘটে যাওয়া, তোমাদের রিলেটিভের সাথে ঘটে যাওয়া আমাকে ঘটনাগুলো শেয়ার করো। আর হ্যাঁ, ইমেল আমার প্রতিটা ঘটনা ডিসক্রিপশন বক্সে
দেওয়া থাকে, ইমেলও করতে পারো, ঠিক আছে? তো তোমরা যারা আমার সাথে কথা বলতে চাইছো অবশ্যই অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করো নাম্বারটি। তো দর্শক বন্ধু, তোমাদের আঙ্কেলের ঘটনাটা কেমন লাগলো? আশা করি খুব ভালো লেগেছে। এবার তোমাদেরকে আমি একটা ছোট্ট করে ঘটনা শোনাচ্ছি, যেই ঘটনাটা আমাদেরকে কিছুদিন আগে একটি বোন অনেক করে রিকোয়েস্ট করে। আমি এরকম করে মূলত তোমাদের কাছে ঘটনা বলি না, কারণ সব কিছু ঘটনার পেছনে কিন্তু একটা রিজন থাকে, আর আমার ঘটনা কিন্তু পার্ট বাই পার্ট নেওয়া থাকে, যে আগে পাঠাবে আগে, যে পরে পাঠাবে পরে। তবে আমি একটু রুলস চেঞ্জ করে বোনটার ঘটনা আমি শেয়ার করছি। ঘটনাটা খুবই ছোট, খুবই ক্রিপি, তোমাদের ভালো লাগবে ঘটনাটা। তো ঘটনাটা, বোন বলে, দিদি ভাই আমরা গ্রামে থাকি, আমাদের মুরগি হাঁস ছাগল গরু সব কিছু আমরা চাষ করি বাড়িতে, মানে আমাদের বাড়িতে আছে। তো গ্রামে মূলত বাড়িতে বাড়িতে হাঁস মুরগি এগুলো থাকে, তো সেরকমভাবেই আমাদের কয়েকদিন ধরে বাড়িতে মুরগি চুরি হচ্ছিল, মুরগি চুরি হচ্ছে কিন্তু চুরির উৎস আমরা খুঁজে পাচ্ছি না। তো কিছুদিন ধরে আমার বাবা রাতের বেলা পাহারা দিতে শুরু করে, যে কি ব্যাপার এরকমভাবে মুরগি চুরি হয়ে যাচ্ছে, এরপরে তো ছাগল গরু হাঁস সবই তো চুরি হবে। তো সেখান থেকে আমাদের প্রত্যেক দিনের একটা জীবিকাও আছে যুক্ত। তো সেরকমভাবে আমার বাবা রাতের বেলা পাহারা দিতে শুরু করে। তো প্রথম দিন যখন বাবা পাহারা দেয়, তখন বাবা বলছে সকালবেলা, বাবার অভিজ্ঞতা রাতের, বলছে রাতের বেলা আমাদের বাড়ির পিছনে বিশাল বড় ঘন বন জঙ্গলে ভর্তি একটা জায়গা রয়েছে, ওখানে সাধারণত ওই শুধু গরু মহিষ যাদের আছে বাড়িতে, আমরাও শুধু ওই জঙ্গলের ভিতরে দিনের বেলা বেঁধে আসি, যারা মানে যাতে ওরা ঘাস খেতে পারে, এছাড়া ওইদিকে দরকার ছাড়া কেউ কিন্তু কেউ কোনো কারণেও যায় না, ওই দিকটা পুরোটাই হচ্ছে বন জঙ্গলে ভর্তি। তো ওইদিকে রাতের বেলা নাকি খুব জঙ্গলে দাপাদাপি হয়েছে। তো বাবা এই কথা যখন বললো বাড়িতে, তখন আমার মা বললো যে নিশ্চয়ই কোনো চোর আসে, তোমাকে দেখেছে পাহারা দিতে তাই চোররা দৌড়ে পালিয়ে গেছে। তো প্রথম দিন গেল, দ্বিতীয় দিন আমার বাবা রাতের বেলা আবারও বসে রয়েছে, সেই দিনও ওরকম প্রচণ্ড জঙ্গলের মধ্যে দাপাদাপি তোলপাড় হচ্ছে জঙ্গল। আমার বাবা পরের দিন সকালবেলা আমাদের বললো যে এরকম হয়, চোর আসলে কখনো কি চারপাশে এরকম দাপাদাপি করবে? চোর কি তার নিজের অস্তিত্ব বোঝাবে যে আমি চোর, আমি এসেছি, তাহলে তো চুরি করবে কি? আগেই তো মালিক মানে সতর্ক হয়ে যাবে। তখন আমার মা বলল, আজকে তুমি একটা কাজ করো, তুমি না লুকিয়ে বস থাকবে, আমাদের যে গৃহপালিত পশু আছে তাদের তো ঘর আছে, তুমি তাদের ঘরের পেছনে টিন আর বেড়া দিয়ে করা, ওর পেছনে লুকিয়ে থাকবে, দেখবে তো চোর আসলে পারে, তারপর তুমি চিৎকার পারবে। আর গ্রামের মোটামুটি আমাদের চারপাশে বাড়ি ঘর যারা আছি সবাইকে বলা আছে, কারণ শুধু আমাদের বাড়ি না, পাশাপাশি অনেক বাড়িতেই কিন্তু চুরি হতে শুরু করে। তখন ওরকম সময় আমার বাবা সবাইকে বলে দিয়ে লুকিয়ে বসে রয়েছে। রাত মোটামুটি 1:30 বাজে, তখন দেখছে ওই জঙ্গলের ভেতর থেকে কেউ একজন আসছে। আমার বাবা কিন্তু জঙ্গলের দিকেই তাকিয়ে রয়েছে, কারণ প্রত্যেক দিন যে জঙ্গলের মধ্যে তোলপাড় হয়, তো বাবা জানে চোররা আসে, নিশ্চয়ই পাশের পাড়ার বা পাশের গ্রামের কোনো চোর ওই জঙ্গলের ভিতর দিয়ে আসে, আবার মুরগি হাঁস চুরি করে নিয়ে ওখান থেকে জঙ্গল দিয়ে পালিয়ে যায়, কারণ জঙ্গলে তো দিনের বেলাও কেউ যায় না, একদম ঘন জঙ্গল। সেরকমভাবে বাবা দেখে যে না, যে আসছে সে তো আমাদের গ্রামে এরকম কোনো লোক নেই, মোটামুটি 6.5 থেকে 7 ফুট তার হাইট, আমাদের কেন, আমাদের পুরো চারপাশের গ্রামে এত লম্বা লোক নেই, আর সেই দৈত্যর মতো চিয়ারা, আবার কি বাবা লক্ষ্য করে তার চোখগুলো যেন লাল আগুনের গোলার মতো, যেরকম কয়লা পুড়ে গেলে লাল হয়ে যায় সেরকম আগুনের গোলার মতো ঠিকরে ঠিকরে আলো বেরোচ্ছে। আমার বাবা এই দৃশ্য দেখে, বাবা ভয়তে চিৎকার পারবে কি, বাবা তখন ভাবছে যে আমার নিজের যদি প্রাণ বাঁচে তাহলে সব কিছু, বাবা দৌড়ে ঘরে পালাতে মানে যাবে। এরকম সময় সে কি করে, ওই যে জঙ্গল বাড়ির পেছনে জঙ্গলের ওখান থেকে তার হাত লম্বা করে সে আমাদের একটা ছাগল, যে ছাগলটা বাইরে বাঁধা ছিল, মানে আমাদের ঘরের বাউন্ডারির ভেতরেই 6-7টা ছাগল ছিল, একটা ছাগলকে এরকমভাবে তুলে নিল, মনে হলো যেন
শয়ে শয়ে চিনির মধ্যে একটা চিনি তুলে নেওয়া, একটা চিনিকে তুলে নেওয়া। হ্যাঁ, তার এত লম্বা হাত, আমার বাবা যখন ঘুরে দেখে যে এরকম দৃশ্য, আমার বাবা কোনো রকমে, চিৎকার তো দূরে থাক, ঘরের উঠোনের সামনে আছাড় খেয়ে মুখ থুবড়ে পড়ে যায়। আর বেড়ার ঘর আমাদের, যখন পড়ে বেড়ার মধ্যে শব্দ হয়, আমার মা তো এমনি সজাগ ছিল, মা সাথে সাথে উঠে চিৎকার চেঁচামেচি করে বাবার ওই দৃশ্য দেখে। তখন গ্রামে যত লোক, সবাই তখন মার্শাল নিয়ে, তারপর তোমার হ্যারোকিন নিয়ে, টর্চ নিয়ে, লাঠি নিয়ে সবাই বাড়ি থেকে ছুটে আসে, কারণ সবাইকে বলা ছিল, সবাই ভেবেছে চোর এসছে, মা চিৎকার পাচ্ছে। তখন দেখে আমার বাবা পড়ে রয়েছে। তখন আমার বাবাকে জল দিয়ে যখন সবাই জ্ঞান আনায়, তখন আমার বাবা বলে, আমি কোনো চোরকে দেখিনি, একটা 6.5 ফুট থেকে 7 ফুট একটা মানুষ আমি দেখেছি। তখন বললো, মানুষ, এত লম্বা মানুষ আমাদের গ্রামে কেন, আশেপাশে গ্রামেও তো নেই। তখন বললো, হ্যাঁ আমি দেখেছি, আর তার লম্বা লম্বা হাত। ওর পর থেকে আমাদের গ্রামে সবাই, আমাদের ওখানে একজন পীর বাবা থাকে, সেই পীর বাবার কাছে গেল মাজারে, সেই মসজিদে গিয়ে, মাজার কি মসজিদ একটা হবে, ওখানে পীর বাবার সাথে যখন এই বিষয় নিয়ে আলোচনা করে, পীর বাবা তখন বললো, তোমাদের গ্রামটা যত বড়, যত মানুষ রয়েছে, সবাইকে আমি একটা কাজ করতে দেবো, তোমরা পুরো গ্রামটাকে বাঁধো, তোমাদের গ্রামে একটা বাড়িতে না, প্রতি কটা বাড়িতে দিনের পর দিন এরকমভাবে গৃহপালিত পশু চুরি হচ্ছে, তবে চুরি তো হচ্ছে না, একটা দৈত্য সে নিয়ে যাচ্ছে তার ভোজনের জন্য, সে খাচ্ছে ওগুলোকে নিয়ে গিয়ে। তখন সবাই মিলে সেই তান্ত্রিকের কথা মতো, সেই পীর বাবার কথা মতো, আমরা পুরো গ্রামটাকে ভোর রাতে, আমাদের বলেছিল কাক ওঠার আগে, মানে কাক ডাকবে না, কাকের ডাকার শব্দ যেন কারোর কানে না যায়, তাহলে কাজ হবে না। সেই রাত 3টের সময় আমরা উঠে সবাই মিলে গ্রামটাকে বাঁধন করি, যেরকম বলেছিল ওরকম ওনার কথা মতো। তারপর থেকে আমাদের গ্রামে আর একটা জিনিসও কোনোদিন চুরি হয়নি। দর্শকবন্ধু, তোমাদের কেমন লাগলো দুটো ঘটনা, দারুণ না? সবাই সাথে থেকো, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকে আসবো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়। আজকের মতো টাটা, গুড নাইট।